বাস্তবিক বাইবেলের অনেক অংশেই সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। প্রেরিত 5:3-4 পদেও তা বলা হয়েছে। পিতর এই পদে অননীয়র সামনে সাহসের সাথে বলেছেন কেন সে পবিত্র আত্মার কাছে মিথ্যে কথা বলেছে। তিনি আরও বলেছেন যে অননীয় আসলে মানুষের কাছে মিথ্যে বলেননি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যে কথা বলেছেন। পবিত্র আত্মা কে? পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে নানা রকম ভুল ধারণা রয়েছে। অনেকে পবিত্র আত্মাকে রহস্যময় শক্তি বলে মনে করে। অন্যেরা পবিত্র আত্মাকে আবার এক নৈবেদ্যিক ক্ষমতা বলে মনে করে, যা ঈশ্বর যীশুখ্রিস্টের অনুসারীদের জন্য দিয়েছেন। কিন্তু পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে বাইবেল কি বলে? সহজভাবে বাইবেলে সুস্পষ্ট বক্তব্য, পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। পবিত্র বাইবেল আরও বলে যে পবিত্র আত্মা একটি আত্মিক সত্তা, এমন এক অস্তিত্ব যার মধ্যে রয়েছে মন, আবেগ এবং ইচ্ছা। বাস্তবিক বাইবেলের অনেক অংশে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। প্রেরিত 5:3-4 পদেও তা বলা হয়েছে। পিতর এই পদে অননীয়র সামনে সাহসের সাথে বলেছেন কেন সে পবিত্র আত্মার কাছে মিথ্যে কথা বলেছে। তিনি আরও বলেছেন যে অননীয় আসলে মানুষের কাছে মিথ্যে কথা বলেননি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যে কথা বলেছেন। এটা তো একটা সুস্পষ্ট ঘোষণা। পবিত্র আত্মার কাছে মিথ্যে কথা বলা মানে ঈশ্বরের কাছেই মিথ্যা কথা বলা। আমরা এও জানতে পারি যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর, কারণ তিনি ঈশ্বরের সব গুণ বৈশিষ্ট্যের অধিকারী। উদাহরণ হিসাবে গীতসংহিতা 139:7-8 পদের কথা বলা যায়, যেখানে তার সর্বত্র উপস্থিতির কথা বলা হয়েছে। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানেও তুমি। আমরা আরও জানতে পারি যে পবিত্র আত্মা নিশ্চিতভাবে একজন আত্মিক সত্তা, কারণ তিনি মন, আবেগ এবং ইচ্ছাশক্তিরও অধিকারী। পবিত্র আত্মা চিন্তা করতে পারেন এবং সব জানেন, কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মার দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। 2 Corinthians 2:10। পবিত্র আত্মা দুঃখ প্রকাশ করতে পারেন, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনে অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। 4:30। পবিত্র আত্মা আমাদের পক্ষে বিনতি প্রার্থনা করেন, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। 8:26। তিনি তার ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত নিয়ে থাকেন। 2 Corinthians 12:7-11 তা আমরা দেখতে পাই। পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর, ত্রিত্বের দ্বিতীয় সত্তা। ঈশ্বর হিসাবে পবিত্র আত্মা প্রকৃতভাবে সান্ত্বনা দানকারী এবং পরামর্শদাতার কাজ করে থাকেন, যা প্রভু যীশু তার প্রতিজ্ঞায় বলেছেন।